ডালের উপরে বসার পর যে বাঘটাকে তাড়া করছিল ওই বাঘটা এসে ওই গাছের গোড়ায় বসে গেছে। এখন চিন্তা করতেছে আমি গাছ থেকে যে নামবো বাঘ তো আমাকে খাওয়ার জন্য গাছের গোড়ায় এসে বসে গেল, কি করা যায়। সে জীবন বাঁচানোর জন্য পানির মধ্যে লাফ দেওয়ার খেয়াল করল। পানির দিকে যখন তাকাইল তাকিয়ে দেখে বিশাল বড় একটি কুমির তাকে খাওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে। ইয়া হামসাফ মুসাফির হাই কবর আখের ঠিকানা কইয়া গে রওয়ানা হাই কই পিছে রওয়ানা। একদিন চুল পাকিবে দন্ত পড়িবে তোর যৌবনে পড়ে যাবে ভাটি। আরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোর এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু কারাশাই বানাইলা ঘর বাড়ি। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছে পানির মধ্যে বিশাল একটি কুমির, তখন সে চিন্তা করতেছে হাই রে আমি যেই ডালের মধ্যে বসে আছি যেই গাছের মধ্যে আমি বসে আছি এই গাছের গোড়ায় আমার বাঘ, পানির মধ্যে কুমির, এখন জীবন আমি কিভাবে বাঁচাইব। নীরব নিস্তব্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর আল্লাহর বান্দার কানের মধ্যে একটি আওয়াজ ভেসে আসছে, কুটকুট করে আওয়াজ, কোথা থেকে যেন আওয়াজ ভেসে আসতেছে। কিসের আওয়াজ, কিসের আওয়াজ? তাকিয়ে দেখে যেই ডালের মধ্যে আল্লাহর বান্দা বসে আছে ওই ডালের গোড়া দুইটা ইঁদুর কুটকুট করে কাটতেছে, একটা কালো রঙের ইঁদুর আর একটা সাদা রঙের ইঁদুর ওই ডালটার গোড়া কাটতেছে। এখন আল্লাহর বান্দা আরো ভড়কে গেছে, বলতেছে হায় মালিক যেই ডালটা একমাত্র আমার বেঁচে থাকার অবলম্বন ওই ডালটাও সাদা এবং কালো রঙের ইঁদুরে কাটতেছে, এখন আমি জীবন কিভাবে বাঁচাইব। চিন্তা করিতেছে আর পরেশান হয়ে নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে, কোনো ভাষা নাই। হঠাৎ করে আল্লাহর বান্দার মাথার উপরে টপ করে কি যেন পড়ছে, ঠান্ডা মতো লেগে উঠছে। চিন্তা করতেছে আমার মাথার উপরে কি পড়লো, উপরের দিকে যখন তাকাইছে এই কালে মার জপমালা দূর করবে তোর মনোজালা, এই কালে মার জপমালা দূর করবে তোর প্রাণজালা, তাই দিল খুলে মমিন বলো আজি বলো সবে আজি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা কত বাদশাহ কত বীর পালোয়ান এই পৃথিবীর বুকে ছিল, যাদের বাড়ি ঘর কত সুন্দর ছিল, এমন মানুষ এমন রাজা বাদশাহ দুনিয়ায় ছিল, তাদের ঘর দুয়ার গুলো কত সুন্দর ছিল, সামনে তাদের লাখো মানুষ পিছনে লাখো মানুষ থাকতো তাদের গার্ড দেওয়ার জন্য। আজ তারা কোথায়, নির্জনে নিরালাই, কেউ বা গোরস্থানে কেউ বা কবরস্থানে শ্মশানে, এমন ভাবে তারা পড়ে আছে যে তাদের কবরের উপর দিয়ে গরু ছাগল ঘাস খায়, কবরের মধ্য থেকে তাদের তাড়াইবার ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা।
আল্লাহ বলে, রে বান্দা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তোমরা কোথায় গিয়ে পালাবে? সাত আসমান পার হয়ে তোমরা যদি মৃত্যুর হাত থেকে পালাতে যাও, সাত জমিন ভেদ করে তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও, আব্রাহার বাদশার মতো করে লোহার সিন্ধুক বানিয়ে তার মধ্যে গিয়ে তোমরা যদি পালাইতে চাও, শোনের বান্দা, ওই জায়গায় গিয়েও আমার মালাকুল মাউত তোমার রুহ কবজ করে নিয়ে আসবি। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাব না, এই দুনিয়া থেকে একদিন চিরবিদায় নিয়ে আমাদের কবরে চলে যেতে হবে। আমাদের সকলের পিছনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম লেগে আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর একজন বান্দা স্বপ্নে দেখতেছেন, তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন বিশাল বড় একটা ময়দান দিয়ে আল্লাহর বান্দা কোথায় যেন যাইতেছে। হঠাৎ করে তার পিছনের দিক থেকে আওয়াজ, পিছনের দিক থেকে এক গর্জনের আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহর বান্দা যখন পিছন দিকে তাকাইছে, তাকিয়ে দেখে বিশাল বড় একটি বাঘ তাকে খাওয়ার জন্য ছুটে আসতেছে। সে স্বপ্নের মধ্যে দেখতেছে বাঘ তাকে তাড়া করছে। এখন বাঘের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দা সামনের দিকে দৌড়াই, দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যখন গেছে, বিশাল বড় একটি সমুদ্র তার সামনে বেঁধে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করিতেছে, হায় রে, বাঘের ভয়ে আমি সামনের দিকে দৌড়াই, এখন দেখি সামনে আমার নদী জীবন কিভাবে বাঁচাবো। এদিক সেদিক তাকাই, তাকিয়ে দেখে পাশে বিশাল বড় একটি গাছ দেখা যায়। ওই গাছের উপরে উঠে বসছে জীবন বাঁচানোর জন্য একটি ডাল, ওই নদীর মধ্যে কাত হয়ে আছে, ওই ডালের উপরে আল্লাহর বান্দা যে বসছে, চিন্তা করতেছে এই ডালের উপরে বসে আমি আমার জীবনটা বাঁচাবো। ডালের উপরে বসার পর যে বাঘটাকে তাড়া করেছিল, ওই বাঘটা এসে ওই গাছের গোড়ায় বসে গেছে। এখন চিন্তা করতেছে, আমি গাছ থেকে যে নামবো, বাঘ তো আমাকে খাওয়ার জন্য গাছের গোড়ায় এসে বসে গেল, কি করা যায়? সে জীবন বাঁচানোর জন্য পানির মধ্যে লাফ দেওয়ার খেয়াল করল। পানির দিকে যখন তাকাইল, তাকিয়ে দেখে বিশাল বড় একটি কুমির তাকে খাওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে। ইয়া হামসাফ মুসাফির হাই কবর আখের ঠিকানা, কইয়া গে রওয়ানা হাই কই পিছে রওয়ানা। একদিন চুল পাকিবে দন্ত পড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি, আরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোর এই রঙ্গিলা দালানের মাটি। রে বন্ধু কারা সাই বানাইলা ঘর বাড়ি? আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছে পানির মধ্যে বিশাল একটি কুমির, তখন সে চিন্তা করতেছে, হাই রে, আমি যেই ডালের মধ্যে বসে আছি, যেই গাছের মধ্যে আমি বসে আছি, এই গাছের গোড়ায় আমার বাঘ, পানির মধ্যে কুমির, এখন জীবন আমি কিভাবে বাঁচাইব? নীরব নিস্তব্ধ হয়ে আছে। কিছুক্ষণ পর আল্লাহর বান্দার কানের মধ্যে একটি আওয়াজ ভেসে আসছে, কুটকুট করে আওয়াজ, কোথা থেকে যেন আওয়াজ ভেসে আসতেছে, কিসের আওয়াজ, কিসের আওয়াজ?
তাকিয়ে দেখে যেই ডালের মধ্যে আল্লাহর বান্দা বসে আছে, ওই ডালের গোড়া দুইটা ইঁদুর কুটকুট করে কাটতেছে, একটা কালো রঙের ইঁদুর আর একটা সাদা রঙের ইঁদুর ওই ডালটার গোড়া কাটতেছে। এখন আল্লাহর বান্দা আরো ভড়কে গেছে, বলতেছে হায় মালিক, যেই ডালটা একমাত্র আমার বেঁচে থাকার অবলম্বন, ওই ডালটাও সাদা এবং কালো রঙের ইঁদুর কাটতেছে, এখন আমি জীবন কিভাবে বাঁচাইব? চিন্তা করিতেছে আর পেরেশান হয়ে নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে, কোনো ভাষা নাই। হঠাৎ করে আল্লাহর বান্দার মাথার উপরে টপ করে কি যেন পড়ছে, ঠান্ডা মতো লেগে উঠছে। চিন্তা করিতেছে আমার মাথার উপরে কি পড়লো, উপরের দিকে যখন তাকাইছে, উপরের দিকে তাকানোর পরে দেখে বিশাল বড় একটি মৌমাছির চাক, এই মৌমাছির চাক থেকে মধু তার মাথার উপরে টপ টপ করে পড়তেছে। এই মধু দেখার জন্য আল্লাহর বান্দা যখন উপরের দিকে তাকাইছে, এক ফোঁটা মধু তার গালের মধ্যে পড়ছে। এখন এই মধুর এত স্বাদ, এই মধুর স্বাদ গ্রহণ করতে করতে আল্লাহর বান্দা ওই মধুর মধ্যে সে মজে গেছে, বাঘের কথা ভুলে গেছে। সে যে তার খাওয়ার জন্য বাঘ বসে আছে গাছের গোড়ায়, এই বাঘের কথা আল্লাহর বান্দার মনে নাই। তার খাওয়ার জন্য যে কুমির পানির মধ্যে বসে আছে, এই কথাও আল্লাহর বান্দার মনে নাই। সে যে ডালে বসে আছে সেই ডালটা যে ইঁদুরে কাটতেছে, আল্লাহর বান্দার ইঁদুরের কথাও মনে নাই। এখন শুধু মধু আর মধু, মধুর পিছনে লেগে আছে। এই মধুর স্বাদ গ্রহণ করতে করতে হঠাৎ করে আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল। আল্লাহর বান্দা চিন্তা করতেছে হাই রে, জীবনে তো এমন স্বপ্ন কোনোদিন দেখি নাই, এ কেমন আশ্চর্য স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা তো আমার জানার দরকার। আল্লাহর বান্দা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য পাশের গ্রামে একজন বুজুর্গের কাছে চলে গেছে, যে বলতেছে হুজুর, গতরাত্রে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আমাকে বাঘে তাড়া করতেছে। সমস্ত ঘটনাগুলো আল্লাহর বান্দা যখন খুলে বললেন, ওই বুজুর্গ তখন ডেকে বলতেছে রে আল্লাহর বান্দা তুমি শোনো, যেই স্বপ্ন তুমি দেখছ এই স্বপ্ন তো শুধু স্বপ্ন নয়, এই স্বপ্ন হলো তোমার আমার এই দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য এই স্বপ্ন একটি বাস্তব ঘটনা। আল্লাহর ওলি ডেকে বলতেছে রে বন্ধু, যেই বাঘ তোমাকে তাড়া করেছিল এই বাঘ তো কোনো বাঘ নয়, এই বাঘটা হলো মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাঘ তোমার পিছনে লেগে আছে রে বন্ধু, এই বাঘ আমার পিছনে লেগে আছে, তামাম দুনিয়ার সমস্ত মানুষের পিছনে এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লেগে আছে। বুজুর্গ বলতেছে রে বন্ধু, আর তুমি যে কুমির দেখছো, এই কুমির তো কুমির না, এই কুমিরটা হলো তোমার আমার আখেরি বাসর, তোমার আমার শেষ ঠিকানা, এই কুমির হলো কবর। যেই দেহ তুমি এত যত্ন করে, যেই দেহটারে তুমি এত যত্ন করতেছো রে বন্ধু, যেই শরীরটারে তুমি এত আদর করতেছো, একটু ময়লা লাগলেই তুমি সঙ্গে সঙ্গে সাপান দিয়ে দিয়ে ফেলাও, মুখের মধ্যে যদি একটু ময়লা লাগে সঙ্গে সঙ্গে ময়লা তুমি সাপান দিয়ে দিয়ে ফেলাও রে বন্ধু। এই সুন্দর দেহ এই সুন্দর বডি একদিন কবরে চলে যাবে, একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা?
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, দেহ তোমার চরম চরম, দেহ তোমার চরম চরম, গলে পচে যাবে সেরা উপসেরা গুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? দেহ তোমার চরম চরম গলে পচে যাবে সেরা উপসেরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু ডান্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাও শুদ্ধ সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহর ওলি ডেকে বলতেছে রে বন্ধু, যেই কুমির তুমি দেখছো এটা কোনো কুমির না, এইটা হলো তোমার আমার আখেরি বাসর, তোমার আমার কবর রে বন্ধু, এই কবরে তুমি একদিন চলে যাবে, আমি একদিন এই কবরে চলে যাব। এরপরে বলতেছে বন্ধু, যেই ইঁদুর তোমার ডাল দুটো কাটতেছিল, ওই ইঁদুর কোনো ইঁদুর না, ওইটা হলো একটা রাত আর একটা দিন, তোমার আমার জিন্দগি থেকে একটা রাত চলে যায়, তোমার আমার হায়াতের কিছু অংশ কেটে যায়, তোমার আমার দিন চলে যায়, তোমার আমার হায়াত থেকে কিছু অংশ কেটে যায়। আল্লাহ রুলি ডেকে বলতেছে রে বন্ধু, ওই বাঘ হলো মালাকুল মাউত আজরাইল, আর ওই ডালটা হলো তোমার আমার জিন্দগির হায়াত, আর ওই ওই কুমিরটা হলো তোমার আমার কবর, আর ওই যে মধু, যেই মধুর লোভে তুমি দুনিয়া ভুলে গেছ, যেই মধুর লোভে তুমি বাঘের কথা ভুলে গেছ, কুমিরের কথা ভুলে গেছ, যেই মধুর মোহে পড়ে তুমি সমস্ত ভয় ভীতি ভুলে শুধু মধু আর মধু খাওয়ার পিছনে ব্যস্ত হয়ে গেছিলা, ও বন্ধু এই মধু হলো তোমার আমার দুনিয়া, এই দুনিয়ার পিছনে আমরা এমন ভাগবে পাগল হয়ে আছি, দুনিয়ায় গাড়ি করব, দুনিয়ায় বাড়ি করব, দুনিয়ায় টাকা পয়সা কামাবো, মানুষের বুকে ছুরি মেরে হলো টাকা পয়সা দরকার, টাকা কামানোর দরকার, বড় লোক হব, এই দুনিয়ার পিছনে দুনিয়ার মোহে পড়ে আমরা কবরের কথা ভুলে গেছি, আমরা হাসর মিজান ফুলচিরাতের কথা ভুলে গেছি, ওই মধুর দুনিয়া নামক মধুর পিছনে পড়ে আমরা সব কিছু বেমালুম ভুলে গেছি। আল্লাহর বান্দা যখন এই স্বপ্নের ব্যাখ্যা শুনলেন, আল্লাহর বান্দা ডেকে বলতেছে রে আল্লাহর ওলি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যখন আমার এই স্বপ্ন দেখাইছে, আমার অন্তর খুলে গেছে, আমার মন খুলে গেছে,
আমি দুনিয়াতে আর যতদিন বেঁচে থাকব আর কখনো কোনো দিন আল্লাহর নাফরমানি করব না, শয়তানের গোলামি করব না, নফসের গোলামি করব না, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানব। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই বলেন, আল্লাহর ওই বান্দা স্বপ্নের ব্যাখ্যা শোনার পর যতদিন দুনিয়াতে ছিল আর কোনো দিন আল্লাহর হুকুম অমান্য করে নাই, আর কোনো দিন নফসের গোলামি শয়তানের গোলামি করে নাই, আল্লাহর বান্দা সারা জীবন ইবাদত বন্দেগির মধ্যে দিয়ে জীবন যাপন করেছে। বলেন সুবহানাল্লাহ। একদিন চুল পাকিবে দন্ত পড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি, আরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোর এই রঙ্গিলা দালানের মাটি রে। বন্ধু কারা সাই বানাইলা ঘর বাড়ি, কত রাজা কত বাদশাহ কত শাহনশাহ এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং বালাকনাগুলো কত বিশাল ছিল, যাদের সামনে লাখো হাজারো মানুষ পিছনে হাজারো মানুষ থাকতো, আজ তারা কোথায়? নির্জন নিরালায় কেউ বা গোরস্থানে কেউ বা শ্মশানে, এমন ভাবে তারা পড়ে আছে। তাদের কবরের উপর দিয়ে গরু ছাগলগুলো ঘাস খায়, কবরের মধ্য থেকে বাহাদুরদের ছাগল খেদানোর ক্ষমতা নাই। এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে রে, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আব্রাহার বাদশার মতো করে আব্রাহার বাদশাহ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লোহার সিন্ধুক বানিয়েছিল, কিসের সিন্ধুক বলেন? আব্রাহার বাদশাহ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, আজরাইল যাতে তার রূহ কবজ করতে না পারে, আজরাইল যাতে তাকে ধরতে না পারে, এই জন্য সে লোহার সিন্ধুক বানিয়েছিল। ওই লোহার সিন্ধুকের মধ্যে গিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করেছিল আব্রাহার বাদশাহ। আল্লাহ পাক ওই লোহার সিন্ধুকের মধ্য থেকেও আব্রাহার বাদশার রূহ কবজ করে নিয়েছিল। ওরে নদীর বুকে বয়ে চলে বড় বড় ঢে, আমার আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে না রে কেউ। কি বলেন, পারবে কেউ? ওরে নদীর বুকে বয়ে চলে বড় বড় ঢেউ, আমার আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে না রে কেউ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।